বন্ধুমহল মাঠে আমরা চলে এসেছি এন্ড এখানের প্যান্ডেলটা যদি আপনারা না এসেছেন এবার পুজোয়, ইউ আর গোয়িং টু মিস আ ভেরি ভেরি বিগ থিং। আমি নরকের মানে বাসিন্দার মতন দেখতে লাগছি এখন, একটু ডেমন ডেমন টাইপের ফিলিং আসছে আপনার। ভয়ঙ্কর ভাবে এসেছি, সবাই ভয় খেয়ে গেছে, পিছনে একটা মহিলা পার ছিল সেও দেখি ভয় খেয়ে গেছে, প্রীতম বলছে আর দেখে নিন আমরা কোন জায়গায় আছি। আমরা আছি এই সব প্রত্যেকটা এক্সপেকটেশনকে মিট করছে এবার আমাদের রাধানগরের প্যান্ডেলটা। ইউ ক্যান সি দিস, ইটস মেড অন আ হিউজ স্কেল, ইটস মেড অন আন আটালি হিউজ স্কেল, অসাধারণ লাগছে ভেতর থেকে। নমস্কার বন্ধুরা, ইটস প্রীতম, আই এম ব্যাক উইথ আ, এটা কিন্তু অন্য কোনো ব্লগ নয়, আমরা চলে এসেছি পুজো পরিক্রমা ব্লগের সাথে। অ্যান্ড ভিডিওটা স্টার্ট করে গিয়ে বলে দিই, শুভ ষষ্ঠী আপনাদের সবাইকে। অ্যান্ড ভাবছেন ষষ্ঠী তো দিনে সকালে এসছে ভিডিওটা, তো সন্ধ্যে কী করে, আমরা পঞ্চমের দিন শ্যুট করছি আসলে, ঠিক আছে। সো আজকেরটাতে ফুল্লি বনপুরের পুজো পরিক্রমাটা পাবেন আপনারা, 12টা প্যান্ডেল থাকবে, শেষ অবধি দেখুন। আর যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব। অ্যান্ড আর বেশি দেরি না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। মেরে রাঞ্জে বাতা দে মেরি গড়বড়ি, কর লে মুখবরি না কর জোরা জোরি, এসি প্রীত মেরি হ্যায় নে গোড়ি চুলবুলি, করে জো ঝক জোরি কিউ না। সূরজ কি কিরণে আনে দে মেরে নিত, অব চল জানে দে জো ভি ভি। গাইস, দুর্গা পূজা পরিক্রমা যখন শুরু করছি আমরা ভাবলাম যে লেটস স্টার্ট ইট উইথ আ ব্যাং, অ্যান্ড ফর দ্যাট রিজন উই আর ডাউন বন্ধুমহল মাঠে আমরা চলে এসেছি। অ্যান্ড এখানের প্যান্ডেলটা যদি আপনারা না এসেছেন এবার পুজোয়, ইউ আর গোয়িং টু মিস আ ভেরি ভেরি বিগ থিং। অ্যান্ড দিস ইজ দ্য প্যান্ডাল। এবারে থিম হচ্ছে রাজনন্দিনীর রাজকীয় আগমনী। ইট টুক মি সেভারেল টাইমস টু মেমোরাইজ ইট, বাট ইয়া, নাম যাই হোক, প্যান্ডাল ইজ মেসমোরাইজিং গাইজ। আমরা যখন পুজো পরিক্রমাটা এসেছিলাম আমার প্যান্ডেলগুলো বানানো দেখাচ্ছিলাম, এত সুন্দর কিন্তু ভাবিনি আমরা, লিটারালি ভাবিনি এতটা সুন্দর হতে পারে জিনিসটা, যেটার জন্য এখানে আসা, দ্যাট ইজ দ্য আইডল। আমি আর ডিস্টার্ব করবো না, দেখুন আপনারা। আরে 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 অব তো আর হি বারাত, অব ইয়ে আয়ে নাচে গায়ে দেখো রাধে মলহার। আমরা চলে এসেছি এখানে বাড়ি ময়দানের মধ্যে, দেখতে পাচ্ছেন এই পুরো মাঠটা ময়দান নয়, সিমেন্টের টাইলস তৈরি, জানি না কেন বাড়ি ময়দান বলে, আমি জানি না। পাশের মধ্যে মেলা বসেছে, আপনারা দেখে নিন, বড় বড় মেলা বসেছে ওইদিকে। আমরা একটু দেরি পরে সিনেমাটিকের মধ্যে দেখিয়ে দেবো ওই সাটা, তো সিনেমাটিকের মধ্যে দেখতে পাচ্ছেন হবে, আপনারা দেখেছেন হবে কি, এখনও মধ্যে প্যান্ডেল খুলে নেই। আর আজকে হচ্ছে পঞ্চমী, আর আপনাদেরকে শুভ ষষ্ঠী, কেন কি আপনারা শুভ ষষ্ঠীর দিনে এই ভিডিওটা দেখছেন, ভালোই হয়েছে, খোলে নেই, ষষ্ঠীর দিন দিয়ে খুলবে। আপনারা ষষ্ঠীর দিন থেকে এসেন পরে মানে সকালবেলায় দেখছেন, তো অবভিয়াসলি আপনারা বিকেলে আজকে এসেন পরে দেখতে পারেন, ঘুরতে পারেন এই জায়গাটা, তো আপনারা আসতে পারেন। সত্যি প্রচুর পুরনো বটে বাড়ি ময়দান এখানে, আর বহুত আগের থেকে হচ্ছে এখানে পুজোটা, তো আপনারা নিশ্চয়ই এসেন পরে এখানে দেখতে পারেন। এত দেখছেন একটা ছোটো বড় বাচ্চা গাড়ি নিয়ে যাচ্ছে, তো এসবও এনজয় করতে পারেন। চলুন অন টু দ্য নেক্সট স্পট। নিত নিত লাগে রং সবারে জাহায়া না, আরে বলো না, সূরজ কি কিরণে আনে দে মেরে নিত, অব চল জানে দে জো ভি ভিত, ও জগে তানে পে তানে দে অনলি। সো বন্ধুগণ, এখন আমরা আছি হচ্ছে ব্যাংক রোড পুজো কমিটিতে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ দিস ওয়ান প্রতিবারই খুব সুন্দরই হয়, আমার পার্সোনালি বেশ ভালো লাগে, আমার ঘরের সামনে হচ্ছে এটা লিটারালি। অ্যান্ড দিস ওয়ান প্যান্ডেলটা খুব সুন্দর, USP about this is that ঝুমার, যদি আপনারা আড্ডা ঠাড্ডা দিতে চান বনপুরের যদি হন, আই গেস দিস পান্ডাল, ইউ শুড ভিজিট দিস পান্ডাল। অ্যান্ড যেটা প্রতিমাটার ব্যাপার, এখনও দেখতে পাচ্ছেন এখনও ইটস আন্ডার দ্য র্যাপস বিকজ আজকে পঞ্চমী। সো গাইজ, এখানে আমাদের বিজয়দা আছে, অ্যান্ড বিজয়দা ইজ ওয়ান অফ দ্য মেম্বার অফ দিস কমিটি। বিজয়দা, একটু পুজোটার ব্যাপারে কিছু বলে দাও। পুজোটা ভালো করেই হচ্ছে এবছর। হ্যাঁ, পুজোটা সবাইকে বলবো হ্যাপি দুর্গা পূজা, অ্যান্ড সবাই ভালো করে পূজা ঘুরুক, সেফভাবে ঘুরুক, ফ্যামিলিকে ভালো করে সুরক্ষিতভাবে পুজোগুলা ঘুরান। আসানসোল বানপুরে ভালো ভালো পুজো হয়েছে, প্যান্ডেলগুলা, এটা আমাদের ব্যাংক রোড ক্লাব, এখানে এটা অনেক পুরনো পূজা। হ্যাঁ, অ্যান্ড সেভ ড্রাইভ সেভ লাইফ। এখন আমরা এমন একটা প্যান্ডেলে চলে এসেছি, এটা বনপুরে একটা ঐতিহ্যপূর্ণ প্যান্ডেলের মধ্যেই কিন্তু পড়ে, অ্যান্ড দ্যাট ইজ উই আর ইন ভারতী ভবন। আপনারা সবাই জানেন যখন আখড়া বেরোয়, যেদিন বিসর্জন হয়, সবার আগে কিন্তু এই প্রতিমাটাই থাকে, বিকজ ইটস দ্য ওল্ডেস্ট, এর একচালা দুর্গা হয় এখানে। যদি একটা খুব ভালো টাইপের পুজো দেখতে চান বনপুরের মধ্যে, আই থিঙ্ক ভারতী ভবনের থেকে বেটার জায়গা কিন্তু হবে না।
I feel that Bharati Bhavan is the best when it comes to the puja, when it comes to the festivities of Durga Puja. I think you should come here. মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে সো গাইস, তো আমরা চলে এসেছি কোন জায়গায়, আমরা চলে এসেছি নজওয়ান ক্লাবের মধ্যে, লোকনাথ মন্দির। আপনারা যদি না জানেন তো নজওয়ান ক্লাব কোনটা, তো এটা খুব সুন্দর থিম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে এই খড়ের উপরে কোনো ডিজাইন তৈরি হয়েছে, মূর্তিটা যা লাগছে ও ভাই, সত্যি বলছি এত সুন্দর মূর্তি দেখেন মরে বুকটা, না কি বলবো, না ইমোশনাল হয়ে গেলাম আমি প্রচুর। যেরকম দেখুন একবার, দেখতে পাচ্ছেন মানে মায়ের মায়ের রূপ, রিয়েলি রিয়েলি লুকিং সো মাচ প্রিটি, সত্যি যা রূপ হয়েছে না মায়ের এখানে মূর্তি, না মন করছে দাঁড়িয়ে বা শুধু দেখতে থাকে, এত সুন্দর হয়েছে, মানে দুর্ধর্ষ হয়েছে প্রীতমের ডায়লগে। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, সো বন্ধুগণ এখন আমরা আছি বনপুরের ওয়ান অফ দ্য বেস্ট পুজোতে, অ্যান্ড দিস ওয়ান দিস পান্ডাল হ্যাজ আ স্পেশাল লিঙ্ক টু মি, সেটা কী সেটা বলবো, আসুন আপনারা আমার সাথে। লুক অ্যাট দ্য স্কেল অফ দুর্গা পূজা, শুধুমাত্র বনপুরেই স্টার্ট করেছি আমরা, বনপুরেই এত ভালো ভালো প্যান্ডেল হয়েছে, আই এম জাস্ট মেসমারাইজড বাই দ্য লুকস অফ দিস। আমি বলেছিলাম এই প্যান্ডেলটার সাথে আমার একটা স্পেশাল লিঙ্ক আছে, অ্যান্ড এটা কিন্তু এবার ইস্ট বেঙ্গলের কালার্সে হচ্ছে, অ্যান্ড থিমের নামটাও কিন্তু ওইটাই, আমি ভুলে গেছি থিমের নামটা, আমি আগেরবার মনে করেছিলাম আমার প্যান্ডেল প্রিপারেশনটা হচ্ছিল, বাট আই হ্যাভ জাস্ট ফরগটেন দ্য নেম। এটা কিন্তু ইস্ট বেঙ্গলের কালার্সে হচ্ছে, অ্যান্ড আই এম আ ভেরি বিগ ইস্ট বেঙ্গল ফ্যান, মোহনবাগানের ফ্যানরা খারাপ ভাববেন, আমি এটিকেও খুব ভালোবাসি, ঠিক আছে, সেফ সাইড খেললাম, দেখে নি, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। ওপার বাংলার সাজে এপার বাংলার দুর্গা, আই থিঙ্ক দ্যাটস দ্য নেম, স্টিল রিমেম্বার ইট, ঠিক আছে, অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য স্কাল্পচার্স, দে আর রিয়েলি নাইস, অ্যান্ড থ্যাংক ইউ গৌরব ফর হোল্ডিং দ্য ক্যামেরা। এখানে একটা খুব সুন্দর ঘোড়া আছে, আই ডোন্ট নো হোয়াট ইট সিগনিফাইজ, বাট লেটস গো ইনসাইড, অনেক কথা হলো বাইরে, এসো এসো এসো। এখানে একটা লাল গুহার মধ্যে ঢুকছি আমরা আস্তে আস্তে, এখানে উপরগুলো যদি গৌরব দেখায় খুব সুন্দর লাগছে দেখতে। অ্যান্ড যেটা মেন কপিরাইট খাবারটাকে বলেনি, এবার ঠাকুরটা দেখাবো, তো আমরা চলে এসেছি, আমি নরকের মানে বাসিন্দার মতন দেখতে লাগছে এখন, একটু ডেমন ডেমন টাইপের ফিলিং আসছে, আপনাকে দেখেন বলে আমার আমি হাসবো না, আমার চ্যানেলের মধ্যে আমি খুব ভয়ঙ্করভাবে এসেছি, সবাই ভয় খেয়ে গেছে, পিছনে একটা মহিলা পাড়ো ছিল সেও দেখি ভয় খেয়ে গেছে প্রীতম বলছে, কিন্তু আপনারা দেখে নিন আমরা কোন জায়গায় আছি, আমরা আছি এই সময় এখন নেতাজি সুভাষ স্পোর্টের নরকের দ্বারের সামনে, এটা আপনাদেরকে সোজা নরকের দিকে নিয়ে যাবেন না, এটা নরকের থিমের উপর তৈরি হচ্ছে, থিমটা তৈরি করেছে আরিক্স ইভেন্টস, অ্যান্ড ইটস রিয়েলি ফেনোমেনাল, মানে আই এম রিয়েলি অফিসিয়ালি ইমপ্রেসড উইথ বার্নপুর উইথ দিস পান্ডাল, মানে এত ভালো হয়েছে জিনিসটা, ভিতর দিকে জেন ওভার মানে দেখবো একটু ওদের মধ্যে, আপনারা সিনেমাটিক দেখবেন, হতে পারে ভয়েস ওভার করে দেবে প্রীতম আপনাদের জন্য, ইটস রিয়েলি ফেনোমেনাল, ইটস গাইজ, এখন আমরা আছি এমন একটা প্যান্ডেলে যেটার ব্যাপারে কিন্তু অনেকে অতটা জানে না, বাট হ্যাঁ এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডাল হয়, অ্যান্ড এখানে আরেকটা ঐতিহ্য আছে যে আখড়াটা যেটা হয় নবমী থেকে দশমী যে আখড়াটা শুরু হয় যেটা, ওটা কিন্তু এখান থেকেই শুরু হয়, সো যদি আপনারা আখড়া দেখতে চান, যদি আপনারা ভালো আরেকটা পুজো যেটা অতটা লোকে জানে না, দেখতেই পাচ্ছেন খালি আছে এখন, কিন্তু কেউ নেই এখানে,
ঠিক আছে, এটার নাম হচ্ছে বড় শিবস্থান। আমি গতবারও করেছিলাম বড় শিবস্থান, প্যান্ডেল প্রিপারেশনটার সময় করিনি বড় শিবস্থান, বাট হ্যাঁ খুব সুন্দর হয়েছে প্রতিমাটা, ব্লুয়ের মধ্যে হয়েছে, একচালা দুর্গা নয় এটা, এটা পার্ট বাই পার্ট হয়েছে, অ্যান্ড প্রচণ্ড সুন্দর লাগছে দেখতে, মায়ের মুখটাও খুব মিষ্টি এসছে এখানে। অ্যান্ড এখানে যদি আসতে চান, এখানে লোকেশনও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এটা স্টেশন রোডে যে বাজারটা আছে তার ঠিক পাশে, সো যদি চান আসতে পারেন। ओए ओए ओ चुरा के दिल तेरा हम दूर भागे तेरे बिना गाय हमसे नाराज रहना सजाए हम तेरी बरात है ना सवेरे दिन रात ना पाए चैना सुन लेना तुम्हें चाकर भी ना चाहे करे जो मन मानिए मन ना माने मिली जो ये जो याद मिल के अब बाटे तेरे नाम सुना सफर पर प्रेम नगर है मिल पाएंगे क्या हम तुमसे जो रात बीती सुबह तो आई ना। সো বন্ধুগণ, এখন আমরা চলে এসেছি আসানসোলের ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড প্যান্ডেলে। অ্যাটলিস্ট যখন প্যান্ডেলগুলো বানানো হচ্ছিলো আমার তো এটাই লেগেছিলো দ্যাট দিস ওয়ান ইজ গোয়িং টু বি হিউজ, অ্যান্ড একদম প্রত্যেকটা এক্সপেকটেশনকে মিট করছে এবার আমাদের রাধানগরের প্যান্ডেলটা। ইউ ক্যান সি দিস, ইটস মেড অন আ হিউজ স্কেল, ইটস মেড অন আন আটালি হিউজ স্কেল, অসাধারণ লাগছে ভেতর থেকে। আমরা এখন গেছিলাম ভেতরে, আপনারা সিনেমাটিক্সে দেখলেন, কিচ্ছু বলার নেই ভেতরে, যেরকম যে কৃষ্ণ লীলা দেখানো হয়েছে, ঠিক আছে, মূর্তিগুলো ছিল সেগুলোর হাত অটোমেটিক্যালি হিলছিল, অ্যান্ড যেটা দুর্গা প্রতিমা ছিল সেটাও কিচ্ছু বলার নেই, খুব সুন্দর, অনেকটা বড় স্কেলে বানানো হয়েছিল, অ্যান্ড প্রতিমার মুখটাও কিন্তু খুব মিষ্টি লাগছিল। আমি বলবো যদি আসানসোলে আসেন কিংবা যদি বাইরে থেকেও দেখছেন, আই গেস দিস ওয়ান ইউ শুড কাম টু আসানসোল ফর দিস বিকজ ইটস ওয়ান অফ দ্য বেস্ট দিস ইয়ার। पर तुम सुनना पाए हमारी बात ओए ओए ओ चुरा के दिल तेरा हम दूर भागे तेरे बिना गाय हमसे नाराज रहना सजाए हम तेरी बरात है ना सवेरे दिन रात ना पाए चैना सुन लेना সো গাইস, আমরা কোন জায়গায় আছি এখন? আমরা আছি রবীন্দ্রনগরের মধ্যে, রবীন্দ্রনগর কোটমোড়ে একটু জাস্ট কাছে। আই ওয়াজ ডিস্ট্রাক্টেড রাইট নাও ফর এ মোমেন্ট। দুর্গা মায়ের প্রতিমাটা দেখুন একবার, মানে ইটস রিয়েলি লুকিং বিউটিফুল রাইট নাও, মানে সত্যিকারে যে বলে না দুর্গা মায়ের মতন রূপসুন্দরী এই জগতের মধ্যে কেউ নেই, আই ক্যান লিটারালি বিলিভ অন দ্যাট রাইট নাও বাই সিইং দিস মূর্তি। আচ্ছা, বেলফল আর সুপারি উপারি দিয়ে নম্বর তৈরি করা হয়েছে পুরো প্যান্ডেলটা, মানে অ্যাবসোলুটলি লুকিং গর্জিয়াস রাইট নাও। अब तो आ रहा सबाज आ रही बरार करना इंकार बार बार देना साथ ফাইনালি উই আর ডাউন টু দ্য লাস্ট পন্ডাল অফ আর বনপুর সিরিজ, অ্যান্ড আমাদের ষষ্ঠীর ব্লগ এখানেই শেষ হতে চলেছে, অ্যান্ড হোয়াট ক্যান বি আ বেটার প্লেস দ্যান দিস টু কভার দ্য লাস্ট পন্ডাল। এটা হচ্ছে আমাদের কোটমোড়ের প্যান্ডেলটা, এটা এটা এটার ওপরে সব থেকে বেশি ধোঁয়াশা ছিল, কারণ আমি বুঝতে পারিনি যখন প্রিপারেশনের ব্লগটা বানিয়েছিলাম, আমি সব প্যান্ডেলের একটা ছোটোখাটো আইডিয়া আসছিলো, বাট এইটার কিন্তু কোনো আইডিয়া আসেনি। আই ওয়াজ লিটারালি মতলব ইট ওয়াজ আ ব্ল্যাঙ্ক স্কেল, আমি জানতাম না কী হবে, বাট হ্যাঁ সেইখান থেকে যে এত দূর নিয়ে এসছে, লাইক ইটস আ রিয়েলি ইটস আ গ্রেট থিং দ্যাট দে হ্যাভ ডান দিস। প্রচণ্ড সুন্দর লাগছে দেখতে প্যান্ডেলটাকে, অ্যান্ড এদিকটায় যদি গৌরব আসে প্রতিমাটাকেও দেখানো যেতে পারে, আপনার সিনেমাটিক্সও দেখেই নিয়েছেন, খুব সুন্দর গোল্ডেনের ওপরে একচালা দুর্গা, অ্যান্ড ইটস লুকিং রিয়েলি নাইস। সো যদি আসানসোল আসেন, যদি আসানসোলেরই দেখছেন তো ইউ গাইজ নো দ্যাট দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। যদি দূর থেকে আসছে, যদি দুর্গাপুর কলকাতা থেকে দেখছেন, যদি আসানসোল আসতে চান আপনারা, আপনারা ডেফিনেটলি আসতে পারেন বিকজ ইটস ওয়ান অফ দ্য বেস্ট। সো বাই সেইং দিস আই উইল এন্ড দিস ব্লগ হিয়ার টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং টিল দি এন্ড, ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ শেয়ার দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিল স্টিল হ্যাভেন্ট, কারণ পুজোর এরপর পরপর আরও পাঁচটা ভিডিও আসবে। আমাদের গৌরব এখানে আছে, গৌরব প্লিজ শেয়ার হিম, দ্য টোটাল কন্টেন্ট উইল বি অ্যাভেলেবল ইন হিন্দি ইন হিস চ্যানেল, সো প্লিজ দেখতে পারেন অবভিয়াসলি। আজকের জন্য এতটুকুই, লিংক ডেসক্রিপশনে রয়েছে। সপ্তমীর দিন দেখা হচ্ছে সপ্তমীর দিন কিন্তু দেখা হচ্ছে একদম টাটা।